বিক্ষুকের মতো মানুষ দাঁড়াইয়া আছে। 5-10 হাজারের উপরে কোনো ফিও দেওয়া হলো না, যাদের 15 লাখ আছে, 20 লাখ আছে, ওদেরকেও 10 হাজার দিতেছে। ব্যাংকের কাউন্টারে গ্রাহকদের ভিড়, কেউ কেউ চিন্তিত, কেউ বা উত্তেজিত, তবে কারো মিলছে না কোনো অর্থ। গত 2.5 মাস ধরে ICB ইসলামী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখায় টাকার ঘাটতি দেখা দেয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে কোনো মতে ব্যাংকের লেনদেন চালু রাখা হয়, তবে গত কয়েকদিন ধরে কোনো টাকা পাওয়া যাচ্ছে না। গ্রাহকদের অভিযোগ, নিজেদের জমা টাকা উত্তোলনে প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। এতে জরুরি প্রয়োজনে তৈরি হচ্ছে অর্থ সংকট। গত 2.5 মাস ধরিয়া ব্যাংকে কোনো ধরনের টাকা দেন, বিক্ষুকের মতো মানুষ দাঁড়াইয়া আছে, কিন্তু তারা এই যে আমরা কালকে পরশু সমাধান ওই জীব ক্যাশ সং করেছি, এইগুলো আমাদের তো টাকার প্রতিনিয়ত সমস্যা। আমরা যখনই আসি আপনারা ম্যাক্সিমাম 5-10 হাজারের উপরে কোনো ফিও দেওয়া হল না, ওনারা কিন্তু দিতে পারতেছে না। যাদের 15 লাখ আছে, 20 লাখ আছে, ওদেরকেও 10 হাজার দিতেছে, তাও ডেইলি না, নিয়মিত না। সংকটের বিষয়টি স্বীকার করে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক জানান, সাময়িক সময়ের জন্য গ্রাহকদের সমস্যা হলেও শিগগিরই সমাধান হয়ে যাবে। জুর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সমস্যাটা বেশি দিন থাকবে না, সাময়িক অসুবিধা হচ্ছে কাস্টমারের, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ICB ইসলামিক ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখায় 8 শতাধিক গ্রাহক রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।